মামলার নাম রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং, সংশোধিত নাম আগরতলা ষড়যন্ত্র মামলা, আসামি সংখ্যা 35, এক নম্বর আসামি শেখ মুজিব। ওদিকে শেখ মুজিব বন্দী ছিলেন জেলখানায় তাঁর 34 সহযোদ্ধার সঙ্গে, আর এদিকে জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব বলে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করছি আমরা পুরো পাকিস্তানকে, পূর্ব এবং পশ্চিম, টাল মাটাল পূর্ব পাকিস্তান। তীব্র আন্দোলন ক্রমেই তীব্রতর। পরাভূত সোকল্ড লৌহ মানব ফিল্ড মার্শাল আইয়ুব খান। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। অতঃপর মুক্তি পেয়েছেন বাংলা ও বাঙালির মুক্তি সনদ ছয় দফার প্রবক্তা শেখ মুজিবুর রহমান। অতঃপর তাকে আমরা ভালোবেসে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছি। শৃঙ্খলিত বাংলা ও বাঙালির মুক্তিদূতকে তো বঙ্গবন্ধু সম্বোধনেই ডাকতে হবে। তিনি আমাদের বঙ্গবন্ধু হলেন, তিনি আমাদের স্বপ্ন দেখালেন, একটি দেশের স্বপ্ন, একটি পতাকার স্বপ্ন, একটি মানচিত্রের স্বপ্ন। সোহরাওয়ার্দী উদ্যানে স্তোত্র পাঠের মতো করে মন্ত্রোচ্চারণ করলেন তিনি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তাঁর কথা বলতে এসেছি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ উর্মি মুখর একটি অকুল সমুদ্রের সামনে তিনি আমাদের দাঁড় করিয়ে বললেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। আমরা রক্ত দিলাম, আমাদের 30 লক্ষ শহীদের বুকের তাজা রক্তে লাল হয়ে উঠল সমুদ্রটা, বাংলার আকাশ বাতাস মৃত্তিকা পাহাড় বৃক্ষ নদী পাখি ফুল প্রকৃতি কোরাস গাইল, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। কিন্তু আমরা তাদের ভুলে গেলাম, আমরা স্মৃতিভ্রষ্ট হলাম, আমরা কুলাঙ্গার ভুলে গেলাম আমাদের বঙ্গবন্ধুকে, আমরা কুলাঙ্গার হত্যা করলাম আমাদের জাতির জনককে, ছবি হয়ে গেলেন আমাদের স্বাধীনতার মহান স্থপতি, অতঃপর একদিন তাকে আমরা স্থাপন করলাম দেয়ালে দেয়ালে মনের খেয়ালে, ফ্রেমবন্দী হয়ে গেলেন আমাদের বঙ্গবন্ধু। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তাঁর কথা বলতে এসেছি। বঙ্গবন্ধু উৎকীর্ণ ছিলেন ছবির ফ্রেমে, আমরা তাতে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। তারপর একদিন কাগজের নোটে মুদ্রিত হয়ে এলেন বঙ্গবন্ধু, অতঃপর তাঁকে আমরা পকেটে পড়েছি, অতঃপর মুদ্রিত সেই নোটের লোভ আর মোহের কাছে পরাজিত হতে হতে আমরা কুলাঙ্গার, কল্পনাতীত কুলাঙ্গার হয়ে উঠি দিন দিন। অবলীলায় আমরা ভুলে যাই আমাদের বঙ্গবন্ধুকে। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায়
শেখ মুজিবের কথা বলি, আমি তাঁর কথা বলতে এসেছি। আমরা বিস্মিত হই একজন বঙ্গবন্ধুকে ধারণ করতে হয় বুকের মধ্যে, আমরা বিস্মিত হই একজন বঙ্গবন্ধুকে ধারণ করতে হয় করটির ভেতরে, আমরা বিস্মিত হই একজন বঙ্গবন্ধুকে লালন করতে হয় প্রাত্যহিক যাপিত জীবনের চিন্তায় চেতনায় মননে ও মেধায়। বিস্মৃতির গাঢ় অন্ধকারে নিমজ্জিত হতে হতে উন্মত্ত নেশাতুর আমরা কেবলই সংগ্রহ করি কাগজের নোটে মুদ্রিত বঙ্গবন্ধুকে, কেবলই সংগ্রহ করি, কেবলই সংগ্রহ করি। আমাদের লিকলিকে ক্ষীণ ওয়ালেট মানিব্যাগ ফুলে ওঠে পটকা মাছের পেটের মতো, দুধের ফেনার মতো উপচে পড়ে আমাদের ড্রয়ার আলমিরা, আমাদের বিছানার জাজিমের ভেতরে থরে থরে সাজানো থাকে কাড়ি কাড়ি নোট। কাগজের নোটে মুদ্রিত বঙ্গবন্ধুকে আমরা লুকিয়ে রাখি বালিশের তুলোর ভেতরে। আপনি আমাদের ক্ষমা করবেন বঙ্গবন্ধু। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক, আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমরা যোগ্য হয়ে ওঠার আগেই আপনি আমাদের জন্য এনে দিয়েছিলেন স্বাধীনতা। আমরা যোগ্য হয়ে ওঠার আগেই আপনি আমাদের জন্য নির্মাণ করেছিলেন আলাদা ভূখণ্ড। আমরা যোগ্য হয়ে ওঠার আগেই রক্ত আর জীবনের সুঁই সুতোয় সেলাই করে দিয়েছিলেন আপনি লাল সবুজের অপরূপ একটি পতাকা। আমরা যোগ্য হয়ে ওঠার আগেই আমাদের হাতে তুলে দিয়েছিলেন মোহরের অধিক মোহর নিজস্ব মুদ্রা। সেই মুদ্রায় হেসে উঠেছে বাংলা ভাষার অনিন্দ সুন্দর বর্ণমালাসমূহ। কিন্তু সেই বর্ণমালাকে উপেক্ষা করি, অবজ্ঞা করি আমরা, আপনার দেয়া মোহরগুলোকে হুন্ডির মাধ্যমে পাচার করে দিই বরফের দেশে, অপমান করি পতাকাকে, পতাকার অপমানে কেঁদে ওঠে মৃত্তিকায় মিশে থাকা 30 লক্ষ শহীদের আত্মা, আপনার অর্জিত 56,000 বর্গ মাইলকে ইজারা দিই শত্রুর কাছে এবং সুযোগ পাওয়া মাত্র অনেক দাম দিয়ে কেনা স্বাধীনতাকে বিক্রি করে দিই নাম মাত্র মূল্যে। আপনি আমাদের ক্ষমা করবেন বঙ্গবন্ধু। আপনি কি আমাদের ক্ষমা করবেন বঙ্গবন্ধু?